হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা সবাই জানো 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা জুন মাসেই নেওয়া হবে, এটাই ধার্য করা হয়েছে। কিন্তু তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা জুন মাসে কবে কবে হবে, তোমাদের পরীক্ষার সময়সীমা কী রয়েছে এবং পরীক্ষার রুটিন কী রয়েছে, সেই সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এবং তোমাদের পরীক্ষার রুটিন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তোমাদের কবে কোন পরীক্ষা হবে, এখনও পর্যন্ত কী তথ্য উঠে আসছে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমরা জানতে পারবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রুটিন কী রয়েছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে যে বিষয়টা তোমরা সকলেই জানো এবং তোমরা সকলেই প্রায় আনন্দিত যে জুন মাসে তোমাদের পরীক্ষা হচ্ছে, তার আগে তোমাদের পরীক্ষা হচ্ছে না। ফাইনালি আমাদের শিক্ষা দপ্তর, উচ্চশিক্ষা সংসদ এবং মধ্যশিক্ষা পর্ষদ দুজনেই যে আর্জি সেটা কি রাজ্য সরকার মেনে নিয়েছে, এবং সেই মতো কিন্তু আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছে, এটা প্রত্যেকেই তোমরা জানো। তো এরপরে বিষয়টা আসছে, তোমাদের মধ্যে একটা রুটিন ঘোরাফেরা করছে এবং অনেকে জানো অনেকে জানো না, মাধ্যমিকের রুটিন অলরেডি প্রকাশিত হয়ে গেছে অনেকে ভাবছো। তো এখানে যে রুটিনটা সেটাও কিন্তু যে ফেক রুটিন সেটাও আমরা বলতে পারি না, কারণ প্রথমে মাধ্যমিকের রুটিন নিয়ে আলোচনা করি। সেই বিশ্বাসযোগ্য ওয়েবসাইট অ্যাকচুয়ালি কী বলছে যে কোন ডেটে কোন পরীক্ষা হবে, তারপরে তোমাদের বিস্তারিত আলোচনা করছি। সবার প্রথমে জুন মাসের প্রথম থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, এরকমই বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে, মানে এই ওয়েবসাইটটিতে। তো জুন মাসের প্রথমে বাংলা, মানে পয়লা জুন তোমাদের বাংলা, তারপরে জুনের 2 তারিখে বুধবারে তোমাদের হচ্ছে কি দ্বিতীয় ভাষা মানে হচ্ছে ইংরাজি, তারপরে তোমাদের 4 জুন মানে শুক্রবার ইতিহাস, 5 জুন রয়েছে ভূগোল, 7 জুন সোমবার অঙ্ক, 8 জুন ভৌত বিজ্ঞান, 9 জুন বুধবার জীবন বিজ্ঞান, এবং 10 জুন বৃহস্পতিবার ঐচ্ছিক বিষয়। যারা এক্সট্রা বিষয়ে নেয় নিজের মন মতন, কেউ কম্পিউটার নেই, বিভিন্ন বিষয়ে নেয় এক্সট্রা কোনো এডিশনাল সাবজেক্ট যারা নিয়ে পড়ে, মানে অষ্টম যে সাবজেক্টটা অ্যাডিশনাল থাকে, তাদের পরীক্ষা হবে বৃহস্পতিবার, মানে টোটালি 10 তারিখের মধ্যে পরীক্ষা শেষ। যেরকমটি আগেও কিন্তু শিক্ষা দপ্তরের বিভিন্ন তথ্য থেকে পাওয়া গেছিলো যে শিক্ষা দপ্তরের কাছে মধ্যশিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি পাঠিয়েছে সেই বিজ্ঞপ্তিতে মেনশন করা হয়েছে 1-10 তারিখের মধ্যে মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট করা হবে, এবং তারপরে এ কিছু সময় পর মানে 15 তারিখের পর থেকে বা দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে উচ্চ মাধ্যমিক। তো এখানেও কিন্তু যে রুটিন বেরিয়েছে সেই রুটিনে কিন্তু এটাই বলা আছে, আর এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট বর্তমান যে পত্রিকা আছে তোমরা সবাই জানো সেই ওয়েবসাইটেই কিন্তু পাবলিশড হয়েছে। সেক্ষেত্রে এটা যে ফেক সেটা আমরা বলতে পারি না, কিন্তু একটা বিষয় অবশ্যই এর সঙ্গে অ্যাড করা রয়েছে, সম্ভাব্য মাধ্যমিকের রুটিন, মানে এটা কোনো সূত্রে ওরা জানতে পেরেছে সেই কারণে ওয়েবসাইটে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়ালভাবে এই অ্যানাউন্সমেন্ট হয়নি। যখন আমি এই ভিডিওটি ক্রিয়েট করছি তখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে যে এই দিনই অ্যাকচুয়ালি তোমাদের পরীক্ষা হবে এরকম কিছু অ্যানাউন্স হয়নি। তাহলে অনেকে বলছে যে এটাই রুটিন, অ্যাকচুয়ালি না, তোমাদের এটা সম্ভাব্য, পরবর্তীকালে এটাও হতে পারে বা কিছু চেঞ্জও আসতে পারে। এখানে কিছু সূত্র অনুযায়ী তারা সূত্র মারফত খবর পেয়েছে, সেই কারণেই কিন্তু এই রুটিন দিয়েছে। এরপরে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা যেটা বললাম, উচ্চ মাধ্যমিকের পরীক্ষার রুটিনও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুবই তাড়াতাড়ি অফিসিয়াল ওয়েবসাইটে, যেটা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা জানো wbbse.org, আর উচ্চ মাধ্যমিকের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে wbchsc.nic.in। এই যে দুটো অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হয়ে যাবে খুব তাড়াতাড়ি, যখনই পাবলিশড হবে আমি তোমাদের তুরন্ত বা খুব তাড়াতাড়ি তোমাদেরকে জানিয়ে দেব। তো এখানে তোমাদের যেটা উচ্চ মাধ্যমিকের যে পরিকল্পনা ছিল শিক্ষা দপ্তরের, সেই অনুযায়ী এখানেও সেটা বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষাও জুন মাসে মাধ্যমিকের পরেই হবে, মাধ্যমিকের 1-10 তারিখ, তারপরে দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ, মানে জুন মাসের 15 তারিখ থেকে অ্যাকচুয়ালি স্টার্টিং হবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রুটিন কী হবে সেটা এখনও পর্যন্ত সম্ভাব্য রুটিন প্রকাশিত হয়নি, কিন্তু ও তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আর 2-3 দিনের মধ্যে তোমরা রুটিন জানতে পারবে, বা দেখা গেল আমি যখন ভিডিওটা পাবলিশ করছি তখনও হয়তো তোমাদের রুটিন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারে। সেই কারণে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের নাম বলে দিলাম, এবং তোমরা অত হেডেক না নিতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখো, কারণ যখনই কোনো প্রপার অ্যানাউন্সমেন্ট আসবে আমি তোমাদের সবার প্রথমে এর নোটিফিকেশান পেয়ে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে
ভিডিওটিকে শেয়ার করো, কারণ তারাও যাতে জানতে পারে এটা সম্ভাব্য রুটিন, এটা হতেও পারে নাও হতে পারে। সেই কারণে অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে অবশ্যই শেয়ার করো। আর আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।